আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন হয় খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম বাংলাদেশি কোনো একটি সুইটস তৈরি করে খাবো। আর বাংলাদেশি সুইটসের কথা মনে হলেই প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে কালোজাম মিষ্টি। হ্যাঁ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে তৈরি করতে হবে মজাদার, ইজি অ্যান্ড কুইক কালোজাম রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। ও, তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন নেক্সট ভিডিও কী ধরনের দেখতে চান। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। নেক্সট দিব 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা ভেরি ইম্পর্টেন্ট, পরিমাণটা খুব বুঝে দিতে হবে। আরও দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ভালো ব্র্যান্ডের ঘিও নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঘি দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিক্স করে নেবেন। মিশ্রণটা কিছুটা ঝরঝরে হবে, ঠিক এমন। এখন এই ঝুরঝুরে মিশ্রণের উপর আমি অ্যাড করে দিব মিল্ক। সব মিলিয়ে আমার 1/2 কাপের মতো মিল্ক লেগেছিল। মিল্কটা আপনারা বুঝে শুনে দিবেন, অল্প অল্প করে অ্যাড করবেন। সঠিক কনসিস্টেন্সি আসলে তখন আপনারা আস্তে আস্তে মিষ্টির শেপ দিয়ে দিবেন, তো একসাথে সব মিল্ক দিবেন না। তো মিষ্টির কনসিস্টেন্সিটা কেমন হবে আমি দেখাবো। তার আগে অ্যাড করে নিচ্ছি একটু রেড ফুড কালারিং। আমার মনে হয় কালোজামের ক্ষেত্রে আমি যে ফুড কালারিংটা দিয়েছি এর চেয়ে একটু বেশি দেওয়াটা ভালো, তাতে করে রঙটা আরও বেশি সুন্দর হবে। সেদিন আমি 2 ব্যাচে বানিয়েছিলাম, তো এটা ছিল প্রথম ব্যাচ, তাই আমি প্রথমে অল্প কালার দিয়ে দেখেছি কেমন হয়। পরবর্তীতে যে ব্যাচটা তৈরি করেছি একটু বেশি রঙ দিয়েছি, তো মন মতো রঙ দিবেন, চাইলে রঙটা নাও দিতে পারেন। তো কনসিস্টেন্সিটা এরকম হতে হবে, দেখতে মনে হচ্ছে খুব আঠালো আঠালো, কিন্তু যখন আমরা ঘি দিয়ে এটা শেপ করব কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন হাতে ঘি লাগিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিব। আপনারা যখন মিষ্টিগুলোকে শেপ দিবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে খুব ভালোভাবে যেন মিষ্টির শেপটা মসৃণ করেন, কারণ অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া বশত আমরা মিষ্টির গায়ে শেপটা মসৃণ করি না, আর এতে কী হয় ভাজার সময় কয়েকটাতে ফাটল দেখা যায়। তো এই ভুলটা কেউ করবেন না। আমি প্রথম ব্যাচের কয়েকটাতে তাড়াহুড়ো করে একটু মসৃণ করতে পারিনি, যে কারণে ভাজার সময় কয়েকটাতে ফাটল দেখা গিয়েছে। তো এটা ছাড়া আর বেশি কিছু খেয়াল করেন নেই। দেখতেই পাচ্ছেন আমি 1টা 2টা করে আপনাদের করে করে দেখাচ্ছি, তো বেশি সময় লাগেনি, খুব কম সময়ে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টি শেপ। আর আমি এখানে প্লেটে আলাদা করে রেখেছি, এখন শুধু ভাজার পালা। আর এখন দেখছেন পরের ব্যাচের রেডি করা মিষ্টিগুলো, অলটুগেদার আমার 22টার মতো 2 কাপ গুঁড়ো দুধের মিষ্টি হয়েছিল। আর এখন আমি একটি সস প্যানে তেল নিয়ে নিব, আমার যতটুকু প্রয়োজন ডুবো তেল সেই পরিমাণ, আর বেশি গরম করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবো আর ভেজে নেব। একটু খেয়াল করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর রঙটাও সুন্দর হয়, আর শিরাই দিলে কিন্তু রঙটা আর একটু গাঢ় হবে। মিষ্টি ভাজার পাশাপাশি আমি আরেকটি সসপ্যানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ পানি আর 2 কাপ পরিমাণ চিনি। এটা বেশি ঘন করা যাবে না, পাতলাই রাখতে হবে শিরাটা। সাথে দিয়ে দিচ্ছি 1টি এলাচ, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তো এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু শিরা রেডি। আর তার মধ্যে আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভেজে আমার মিষ্টিগুলো ডুবিয়ে দিয়েছি। তো যেগুলো একটু ফাটল ধরা সেগুলো হচ্ছে যেগুলো ভালোভাবে মিশ্রণ করা হয়নি, তো সেকেন্ড ব্যাচেরগুলো বেশি সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন শিরা থেকে শিরা একটু রং দেখা যাচ্ছে, এটা আসলে মিষ্টির গা থেকেই লেগেছে, ইটস ভেরি নর্মাল, কেউ ভয় পাবেন না। মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে তারপর আমি 10 মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখবো সামান্য ফুটন্ত অবস্থায়। 10 মিনিট ডুবানোর পর আমি বের করে নেব। তো প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভেজে মিষ্টিতে ডুবানো শেষ, দেখতেই পাচ্ছেন। তো রস থেকে তুলে ঠান্ডা হতে না হতেই সবাই কিন্তু খেয়ে শেষ করে ফেলেছিল, তাই আলাদাভাবে ডেকোর করার ভিডিও করতে পারিনি, তো সেকেন্ড ব্যাচেরটা ডেকোরেট করার ভিডিও করেছি।
তো দেখতে পাচ্ছেন আমি এখন গুড় দুধ নিয়েছি একটি প্লেটের মধ্যে আর মিষ্টিগুলোকে তুলে একটু গড়িয়ে নেব দ্যাটস ইট আর কিছু করতে হবে না আপনারা চাইলে কিন্তু মাওয়া আলাদাভাবে তৈরি করে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন এটা যার যার পার্সোনাল চয়েস আবার এগুলো না দিয়ে শুধু প্লেন মিষ্টিও সার্ভ করতে পারেন তো আমি জাস্ট দিলাম দেখতে সুন্দর লাগবে তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো গড়িয়ে নেওয়ার পর আমি আস্তে করে আলাদাভাবে তুলে রেখে দেব তো এভাবে কোটি কোটি সবকটি মিষ্টি আমি গড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে খেতেও খুবই দারুণ হয়েছে সবাই মিলে তৈরি করে খেলে কিন্তু সময় লাগবে না গরম গরম মিষ্টি শেষ হয়ে যাবে বাট আপনারা চাইলে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন তো কুকিং ভিডিওর রেসিপিগুলোর মতো ভাবলাম যে একটা মিষ্টি বার করে আপনাদের কেটে দেখাই তো দেখতে পাচ্ছেন ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বেশ নরমও না শক্তও না জাস্ট পারফেক্ট কনসিস্টেন্সি তো দেখে মনটাই ভরে গেল আর এদিকে আমি সামান্য দই পেতেছিলাম বাসায় তো দইয়ের সাথেও কয়েকটি পরিবেশন করলাম সবাই খুবই আনন্দ নিয়ে তৃপ্তি নিয়ে খেয়েছে আর এটাই আমার সার্থকতা আশা করছি আমার এই কালোজাম মিষ্টির রেসিপিটা দেখে আপনারা অবশ্যই পরিবারের জন্য তৈরি করে খাওয়াবেন আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম